চলছিল লাঞ্চ টাইম। একটি স্কুল ক্যান্টিনে অন্যান্য দিনের মতোই সব স্টুডেন্টরা তাদের লাঞ্চ করছিল। হুট করে সেখানে চারজন স্টুডেন্ট বন্দুক নিয়ে এসে হাজির হয়, আর এই কারণে সেখানে হুলস্থুলু কাণ্ড বেঁধে যায়। একে একে তারা কয়েকজনকে গুলি করলে ক্যান্টিন হয়ে যায় মুহূর্তের মধ্যেই নিশ্চুপ। আসলে কি হতে যাচ্ছিল সেখানে, আর কেনই বা সেই চারজন স্টুডেন্ট সন্ত্রাসীদের মতো নিজেদের স্কুলকে জিম্মি করে নিয়েছিল। তো হ্যালো প্রিয়জনেরা, আমি জোভাইন আছি সাথে, আর আজকে আবারও হাজির হয়েছি অসাধারণ একটা মাস্টারপিস মুভির গল্প নিয়ে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক আজকের মুভির গল্পে। মুভির শুরুতেই আমরা জয় নামের একটা মেয়েকে দেখতে পাই। তার মা সম্প্রতি ক্যান্সারের কারণে মারা গিয়েছিল, আর এই জন্য সে সব সময় মন মরা হয়ে থাকত। একদিন সে নিজের বাবা টডের সাথে শিকার করতে গিয়েছিল। তার বাবা একটি হরিণকে গুলি করে দেয়, কিন্তু হরিণটি তখনও বেঁচেই ছিল। তাদের কাছে দুটি উপায় ছিল, নয়তো তারা হরিণটিকে তিলে তিলে মরার জন্য রেখে যাবে, আর নয়তো সেই হরিণটির কষ্ট এক মুহূর্তেই দূর করে ফেলবে, অর্থাৎ তাকে পুরোপুরি মেরে ফেলবে। টড যখন এসব ভাবছিল তখন জয় একটা ভারী পাথর দিয়ে হরিণটিকে মেরে ফেলে। তখন টড এটা দেখে অবাক হয়ে যায় যে জয় এতটা নির্দয় কিভাবে হতে পারে, কিন্তু সে এটা জানতো যে জয়ীর এমন আচরণের কারণ হচ্ছে তার মায়ের মৃত্যুর শোক। এরপর নাস্তা খাওয়ার সময় সব সময়ের মতোই জয় নিজের মাকে দেখতে পায়, আর দেখতে দেখতে তারা গল্প করাও শুরু করে দেয়। জয় জানতো যে তার এই অদ্ভুত কথাগুলো কেউ বিশ্বাস করবে না, এই জন্য সে এই সম্পর্কে কাউকেই বলে না। কিছুক্ষণ পরে তার সবচেয়ে কাছের বন্ধু লিউইস তার সাথে স্কুলে যাওয়ার জন্য তার বাসায় এসে হাজির হয়। রাস্তায় কিছু দুষ্টু ছেলে তাদেরকে বিরক্ত করা শুরু করে, আর এতে তাদের গাড়িটি রাস্তা থেকে নিচের দিকে নেমে যায়। তখনই জয় নিজের ক্লাসের একটি ছেলে যার নাম ছিল ক্রিস তাকে দেখতে পায়। সে পাশের ক্ষেতের মাঝখানে কিছু একটা পুঁতে রাখছিল। তার কাছে এটা অদ্ভুত লাগে, কিন্তু ক্রিস প্রায় এমন অদ্ভুত কাজ করত, আর এই কারণে সে খুব একটা বেশি পাত্তা দেয় না। এরপর লাঞ্চ টাইমে যখন জয় ওয়াশরুমে যায় তখন সে এনা নামের একটি মেয়েকে দেখতে পায়, যাকে ওয়াশরুমের সিলিংয়ে কিছু একটা লুকাতে দেখে সে। তার চলে যাওয়ার পর জয় সে সিলিং চেক করে, কিন্তু সেখানে কিছুই ছিল না। সেদিন পুরো শহরে কয়েক জায়গায় বিস্ফোরণ ঘটে, কিন্তু বিস্ফোরণগুলো এমন জায়গায় হচ্ছিল যেখানে জানমালের কোনো ক্ষতি হয় না, কিন্তু তবুও শহরের পুলিশ আর ডাক্তাররা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে স্কুলের ক্যান্টিনের কাছে দরজা ভেঙে হঠাৎ করে একটি ভ্যান ভেতরে ঢুকে আসে। সেদিন সকালে ক্রিস নামে যে ছেলেটিকে জয় দেখেছিল সেই ক্রিস ভ্যান থেকে নামে আর একজনকে গুলি করে মেরে ফেলে। তার সাথে তার আরও তিনজন সঙ্গীও ছিল, ক্রিসের বোন এনা, কিপ নামের একটি ছেলে যাকে সবাই বোকা বলতো, আর তাদের লিডার যার নাম ছিল ট্রিস্টান। তারা তিনজনই শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল যাতে পুলিশের মনোযোগ সেদিকেই সরে যায় আর তারা তিনজন স্কুলে এসে কবজা করতে পারে। তো এরপর তারা কয়েকজনকে গুলি করে মেরে ফেলে, আর বাকিরা এসব দেখে নিজেরাই শান্ত হয়ে যায়। এদিকে জয় ওয়াশরুম থেকে বাইরে বের হচ্ছিল, আর এমন সময়ে সারা শরীরে রক্তমাখা অবস্থায় একটি মেয়ে এসে তার কাছে সাহায্য চাইতে থাকে। জয় ঘাবড়ে যায় আর তার জন্য কিছুই করতে পারে না, আর মেয়েটি তার কোলেই মারা যায়। এরপর জয় আস্তে আস্তে বের হয়ে আসে আর ক্যান্টিন থেকে আসা আওয়াজ শুনতে পায়। ট্রিস্টান সেখানে উপস্থিত সবাইকে বলছিল যে এখন থেকে তোমরা সবাই আমাদের জিম্মি, আর তোমাদেরকে এখন আমাদের সব কথাই শুনতে হবে। এরপর সে একটি ছেলেকে দেখতে পায় যে সব সময় তাকে বিরক্ত করত, আর তখনই ক্রিস তাকে গুলি করে মেরে ফেলে। তখন ট্রিস্টান বলে যে যখন অনুমতি পাবে তখনই শুধু গুলি চালাবে। কিছুক্ষণ পর যখন তাদের একজন ওয়াশরুমে যায় তখন জয় দ্রুত সেই সিলিংয়ের ফাঁকা জায়গায় লুকিয়ে পড়ে, আর সামনের দিকে এগিয়ে সেই স্কুল থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে। এদিকে ট্রিস্টান একটি মেয়েকে তার মাকে কল করতে বলে। মেয়েটি তার মাকে কাঁদতে কাঁদতে সব কথাই খুলে বলে। এরপর তার মা দ্রুত পুলিশকে কল করে দেয়। এরপর ট্রিস্টান ঘোষণা করে যে এখন পুলিশ জেনে গিয়েছে, তাই কেউ বেশি চালাকি করে পুলিশকে কল করার দরকার নেই, কারণ এতে কোনো লাভই হবে না। এরপর সে শেষবারের মতো সবাইকে নিজ নিজ পরিবারের সাথে কথা বলার অনুমতি দিয়ে দেয়। এরপর সবাই ভারাক্রান্ত মন নিয়ে শেষবারের মতো নিজেদের পরিবারকে বিদায় দিয়ে দেয়। এদিকে যখন জয় রান্নাঘরের সিলিংয়ের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন সিলিংটি ভেঙে যায় আর সে সোজা নিচে পড়ে যায়, আর তার পড়ে যাওয়ার আওয়াজ শুনে ক্রিস সেখানে চলে আসে আর তৎক্ষণাৎ জয় লুকিয়ে পড়ে। তখনই রান্নাঘরে কাজ করা একজন মহিলা সেখানে আসে আর জয়কে বাঁচানোর জন্য সে নিজেই গুলি খেয়ে বসে। এসব দেখে জয় কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। এরপর ট্রিস্টান স্কুলের ক্লাবে ফোন করে, যারা যারা মারা গিয়েছিল তাদের তথ্যাবলি দিতে থাকে, কিন্তু সে ট্রিস্টানের কথায় বিশ্বাস করে না। তবুও সে সিকিউরিটি গার্ড আর প্রিন্সিপালকে এ বিষয়ে খবর দিয়ে দেয়। এদিকে অবশেষে জয় পেছনে দরজা দিয়ে
স্কুল থেকে বাইরে বের হতে সক্ষম হয়। বাইরে সে কয়েকজনকে দেখতে পায় যাদেরকে সেই সবকিছুই বিস্তারিত বলে দেয়। অপরদিকে স্কুলের ভেতরে ট্রিস্টান সবাইকে ভিডিও বানাতে বলছিল, কারণ সে চাচ্ছিল যে এখন স্কুলে যাই হবে তা যেন সবাই দেখে। সে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মেও সতর্ক বার্তা দিয়ে দেয় যে যদি কোনো জায়গা থেকেই তার ভিডিওগুলো সরানো হয় তাহলে সে আরো মানুষদেরকে মেরে ফেলবে। তখনই সেখানে স্কুলের প্রিন্সিপাল এসে হাজির হয়। ট্রিস্টান তাকে ভেতরে ডেকে নেয় আর বলে যে আপনি কি জানেন আমি এসব কেন করছি? তখন প্রিন্সিপাল বলে, গত সপ্তাহে আমি তোমাকে দুইবার নিজের অফিসে ডেকে অপমান করেছিলাম কারণ তুমি বারবার পরীক্ষায় ফেল করেছিলে। এছাড়াও ট্রিস্টানকে স্কুলে অনেকবারই মারধর আর বিরক্ত করা হয়েছিল। প্রিন্সিপাল তাকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু নির্দয় ট্রিস্টান তাকে গুলি করে দেয়। এদিকে লিওসের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ফলোয়ার ছিল, তাই ট্রিস্টান তাকে সামনে ডেকে সবকিছুই রেকর্ড করতে বলে। অন্যদিকে স্কুলের বাকি স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য জয় আবারও স্কুলের ভেতরে ঢুকে পড়ে। সে প্রত্যেকটি ক্লাসে গিয়ে স্টুডেন্টদেরকে সতর্ক করা শুরু করে, কিন্তু হঠাৎ অ্যানা তার আওয়াজ শুনে ফেলে আর তার পিছু নেওয়া শুরু করে। জয় পালানোর চেষ্টা করে কিন্তু অ্যানা তার পায়ে গুলি মেরে দেয়। সে খোরাতে খোরাতে টিচার্স রুমে গিয়ে পৌঁছায় যেখানে বেলুন দিয়ে ভরা ছিল। জয় সেখানে লুকিয়ে যায় আর সুযোগ বুঝে অ্যানার উপরে আক্রমণ করে বসে। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর এই মারামারির মধ্যে বন্দুক থেকে গুলি বের হয়ে যায় আর এর ফলে অ্যানা সেখানেই মারা যায়। এরপর যখন পুলিশ ট্রিস্টানের বাসার ঠিকানা পায় তখন সেখানে গিয়ে দেখে যে তার মা মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। লাশটি দেখে মনে হচ্ছিল যেন সেটি অনেকদিন ধরে এভাবেই পড়ে আছে। পুলিশ নিশ্চিত ছিল যে ট্রিস্টানই তার মাকে মেরেছে। অন্যদিকে ট্রিস্টান ক্রিসকে লিডার বানিয়ে স্প্যানিশ ক্লাসের দিকে চলে যায়। সেখানে গিয়ে এক টিচারকে নিজের পোশাক খুলতে বলে। স্টুডেন্টদের বাঁচানোর জন্য তাকে বাধ্য হয়ে ক্যামেরার সামনে নিজের পোশাক খুলতেই হয় যেখানে লাখ লাখ লোক তাকে দেখছিল। এদিকে জয়ের বাবা টড যখন এই স্কুল জিম্মির কথা জানতে পারে তখন সে দ্রুত বাকি মা বাবাদের মতোই স্কুলের সামনে গিয়ে হাজির হয়। এরপর আমরা দেখি যে ক্রিস নিজের মস্তিষ্কে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। এতে আমরা বুঝতে পারি যে সে মানসিকভাবে অসুস্থ ছিল। এই আওয়াজ শোনার কারণে তার মাথা ঠিক মতো কাজ করছিল না আর সে বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশদের ওপরে অনবরত গুলি চালানো শুরু করে। গুলির আওয়াজ শুনে ট্রিস্টান স্প্যানিশ টিচার আর বাকি স্টুডেন্টদেরকে নিয়ে ক্যান্টিনে চলে আসে। অন্যদিকে কিপ স্কুলে লুকিয়ে থাকা জয়কে দেখে ফেলে আর তার উপরে গুলি চালানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে জয় একটি হলরুমে গিয়ে পৌঁছায় আর সেখানে থাকা একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে কিপের মাথায় জোরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে তাকে টেনে টেনে স্কুলের অডিটোরিয়ামে নিয়ে যায় আর সেখানে চেয়ারের সাথে তাকে বেঁধে রাখে। তখনই সে আবারও নিজের মাকে দেখতে পায় আর তার মা তাকে বলে যে সে পুরোপুরি এই পৃথিবী ছেড়ে যেতে পারছে না কারণ জয় তার মৃত্যুকে মন থেকে স্বীকার করছে না। যখন কিপের জ্ঞান ফেরে তখন সে জয়কে নিজের সাথে কথা বলতে দেখে। তখন তার মনে হয় যে জয়ও তাদের মতোই। কিপের জ্ঞান ফিরেছে দেখে জয় তাকে জিজ্ঞেস করে যে তারা এমনটা কেন করছে। তখন কিপ বলে যে কিছু দুষ্টু ছেলে তাকে সমাবেশ করার সময় সবার সামনে বিবস্ত্র করে দিয়েছিল। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত সবাই তার পেছনে হাসাহাসি করে। এতে জয় রেগে গিয়ে তাকে বলে যে তুমি কি পাগল? হতে পারে যে তারা এর জন্য হাসছিল কারণ তারা নিজেদের জীবনে খুশি ছিল। এখন যখন সবাই জানতে পারবে যে এতগুলো নিরপরাধ মানুষকে তুমি মেরেছ তখন তো সেই সমাবেশের ঘটনা সম্পর্কে কেউই কথাই বলবে না, তাই না? এসব শুনে কিপ উপলব্ধি করে যে জয় একদম ঠিক কথা বলছে আর ট্রিস্টান তাকে উল্টাপাল্টা কথা বলে নিজের বশে নিয়ে নিয়েছিল। এরপর জয় বাইরে এসে কিপের বন্দুক তুলে নেয় আর তখনই সেখান দিয়ে একজন টিচার তার ক্লাসের স্টুডেন্টদেরকে লুকিয়ে লুকিয়ে বাইরে নিয়ে যাচ্ছিল। তারা জয়কে দেখে ভাবে যে জয়ও হয়তো সেই হামলাকারীদের একজন। তবে জয় দ্রুত তাদেরকে সবকিছু বুঝিয়ে দেয় আর তাদেরকে সুস্থ ও নিরাপদভাবে স্কুলের বাইরে পাঠিয়ে দিতে সক্ষম হয় কিন্তু নিজে বাকিদেরকে বাঁচানোর জন্য স্কুলের ভেতরেই থেকে যায়। সেই টিচারও তার সাথে লাইব্রেরির দিকেই চলে যায়। যে স্টুডেন্টগুলো স্কুল থেকে বের হতে পেরেছিল তারা বাইরে গিয়ে টডকে বলে যে তার মেয়ে অনেক স্টুডেন্টদেরকে সুস্থ ও নিরাপদভাবে স্কুলের বাইরে বের করেছে আর সে নিজে এখনও স্কুলের ভেতরেই আছে। এদিকে এতক্ষণ পরে ট্রিস্টানের সন্দেহ হয় যে কেউ তো আছে যে স্কুলের ভেতর থেকে স্টুডেন্টদেরকে বাইরে বের করতে সাহায্য করছে। যখন সে অ্যানাকে কল করে তখন জয় তার কল রিসিভ করে আর বলে সে অ্যানাকে মেরে ফেলেছে। এটা শুনে ট্রিস্টান জয়কে 5 মিনিটের মধ্যে ক্যান্টিনে আসতে বলে, নয়তো সে এক এক করে সবাইকে মেরে ফেলবে। টড এই সব কিছু ফোনে লাইভ দেখছিল তাই সে নিজের বন্দুক বের করে নেয় আর সে পুলিশের আশায় বসে না থেকে
নিজেই নিজের মেয়েকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জয় কিপের কাছে যায় যে অনুতাপ করে করে শেষ হয়ে যাচ্ছিল, তাই জয় সহজেই তাকে নিজের দলে নিয়ে নেয় আর তাকে একটি বন্দুক দিয়ে ক্যান্টিনের দিকে চলে যায়। সে নির্ভয়ে ট্রিস্টানের সামনে দাঁড়িয়ে পড়ে আর পেছন থেকে কিপও তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। কিপকে জয়ীর দলে দেখে ট্রিস্টান হাসতে শুরু করে, তখনই দুই পক্ষ থেকেই গোলাগুলি শুরু হয় আর সুযোগ দেখে ক্রিস কিপকে গুলি করে মেরে ফেলে। তখনই জয়ী আর লিউস সেখান থেকে পালিয়ে যায় আর ক্রিস তাদের পিছু নেওয়া শুরু করে। কিছুক্ষণ পর লিউস বলে যে গোলাগুলির সময়ে তারও একটি গুলি লেগেছিল। এটা শুনে জয়ী তাকে শান্ত করে আর তাকে চুমু দেয় আর বলে যে এই বছরের ডান্স পার্টিতে আমি তোমার সাথেই যাব, তাই মারা যাওয়ার কথা তুমি ভুলেও ভেবো না। এরপর সে ক্রিসকে বিভ্রান্ত করার জন্য সেই জায়গা থেকে সরে যায় আর কেমিস্ট্রি ল্যাবে গিয়ে একটি গ্যাস ছেড়ে দেয়, যার ফলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এদিকে টড স্কুলের পেছনে ঝোপে লুকিয়েছিল আর স্কুলের ভেতরে ক্রিস জয়কে খুঁজে বের করে তাকে মারতে যাচ্ছিল, এমন সময় টড তার দিকে গুলি ছুড়ে দেয়। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ায় পুলিশ তাকে ধরে ফেলে। তবে সে খুশি ছিল যে সে নিজের মেয়ের জীবন বাঁচাতে পেরেছিল। এরপর যখন ট্রিস্টান ক্রিসকে কল করে তখন আবারও জয়ী কল ধরে। জয় তার মাকে দেখতে পাচ্ছিল আর তার মা তাকে লড়াই করার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছিল। যখন জয় ট্রিস্টানকে বলে যে ক্রিসও মারা গিয়েছে, তখন নিজের পরিকল্পনা বিফলে যেতে দেখে সে ভ্যানে উঠে পড়ে আর একটি বোমার বাটন চাপ দেয়। ওদিকে জয় বারবার ট্রিস্টানকে বলছিল যে তার পরিকল্পনা বিফলে চলে গিয়েছে। এটা বলে সে তার মজা নেওয়া শুরু করে দেয় আর বলে যে ট্রিস্টান চাচ্ছিল যে সবাই তাকে মনে রাখুক, কিন্তু তার পরিবর্তে এখন সবাই জয়কেই মনে রাখবে, যে একা একাই সব হামলাকারীদেরকে সে শেষ করে দিয়েছে। এসব শুনে ট্রিস্টানের মাথা নষ্ট হয়ে যায় আর সে একটি ছেলেকে ধরে নিয়ে ছাদে চলে যায়। এরপর জয়ী দ্রুত ক্যান্টিনে আসে, যেখানে বোমা বিস্ফোরণ হতে মাত্র 40 সেকেন্ড বাকি ছিল। সে দ্রুত ক্যান্টিনের সবাইকে মুক্ত করে দেয় আর ভ্যানের রিভার্স গিয়ার চেপে সেটাকে বাইরে পার্কিং এরিয়াতে পাঠিয়ে দেয়। আর যখন সেটা বিস্ফোরিত হয় তখন ভাগ্যক্রমে কারোরই কোনো ক্ষতি হয় না। এরপর জয়ী আবারও দৌড়ে ক্যান্টিনে চলে যায়, যেখান থেকে একজন পুলিশ অফিসার তাকে উদ্ধার করে। সেই মুহূর্তে জয়ীর মা তার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে নেয়, কারণ অবশেষে জয়ী নিজের মায়ের মৃত্যুকে মন থেকে মেনে নিয়েছিল। সবশেষে পুলিশ অফিসার জয়ীর সাহসিকতার জন্য তাকে প্রশংসা করে। সে বলে যে সেই বিস্ফোরণে ট্রিস্টানের মৃত্যু হয়ে গিয়েছে। এরপর জয়ী নিজের বাবার সাথে দেখা করে, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তখনই জয়ীর নজর একজন আগন্তুকের দিকে যায় যে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন তার সন্দেহ হয় যে হয়তো সেই আগন্তুক ট্রিস্টান। সে নিজের বাবার বন্দুক নিয়ে তার পেছনে চলে যায়। সে আগন্তুক নদীর কিনারায় লুকিয়ে রাখা একটি বাক্স থেকে টাকা বের করে নেয়। আসলে জয়ীর সন্দেহ একদম ঠিক ছিল, সেই আগন্তুক ট্রিস্টানই ছিল যে নিজের মৃত্যুর অভিনয় করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা দেখে জয়ী দ্রুত তার বুকে গুলি ছুড়ে মারে আর তার কাছে গিয়ে দেখে যে সে তখনও মারা যায়নি। কিন্তু মুভি শুরুতে যেমন জয়ী সেই হরিণের উপর দয়া দেখিয়ে তাকে তাৎক্ষণিক মৃত্যু দিয়েছিল, এখানে সে তেমনটা করে না। সে পাথর উঠিয়ে ট্রিস্টানকে মারতে তো যায় কিন্তু মারে না, সে তাকে ধীরে ধীরে মারার জন্য সেখানেই ফেলে রেখে চলে যায়। এরপর সে ফিরে আসে আর পুলিশ অফিসারকে সব সত্যি কথা বলে দেয় আর এরই মধ্য দিয়েই এই অসাধারণ মুভির কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটিতে ক্লিক করুন আর পরবর্তীতে এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।